একটা কথা ছিল যে তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়, আর তুমি যখন পাতায় পাতায় হাঁটো, আমি হাঁটি শিরায় শিরায়। এই মুহূর্তে আমরা শেখ হাসিনার ইস্যুতে ঠিক এমনই মনে হচ্ছে বর্তমান সরকারের অবস্থান, অপরদিকে ভারতের অবস্থান, আর মাঝখানে শেখ হাসিনা নিজে। কখনো ছাই দিয়ে ধরার চেষ্টা, কখনো বা বড়শি দিয়ে ধরার চেষ্টা যে কীভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ আনতে হবে। এখন এই আনার বিষয়টা আদৌ কি আসলে ধরেন কী বলা হয় যে প্রকৃতপক্ষে ইন্টারনালি চাওয়া, নাকি ধরেন যে না বর্তমানে সিচুয়েশনকে কাভার করার জন্য বলা? কারণ একদিকে আমরা দেখছি আজকের খবরই ছিল যে আমাদের উপদেষ্টা যিনি আছেন পররাষ্ট্র উপদেষ্টা তৈয়ব সাহেব, তিনি বলছিলেন যে ভারতের খুশি তারা টিডি দিছে, এটা নিয়ে আমাদের কোনো ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ নেই, এটা তাদের দেশের ইচ্ছা, তারা চাইলে খুশি করতে পারে। এটার পাওয়ার কতটুকু সেটা সম্পর্কে আমি ভিডিও দিয়েছি, কিন্তু এখন আবার শেখ হাসিনাকে অনেকটা ছাই দিয়ে ধরার জন্য, বিশ্বের যেই দেশেই থাকুক সেই দেশে ছাই দিয়া ধৈরা বাংলাদেশে আনার জন্য আবার নতুন ঘোষণা দিয়েছে। তবে এটা সরকারের ঘোষণা, এই ঘোষণাটা আসছে অন্য জায়গা থেকে, তবে এটাও গুরুত্বপূর্ণ একটা জায়গা। বলা হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার হুকুমদাতা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে আওয়ামী লীগের যে সকল নেতারা পলাতক রয়েছে তাদেরকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। আর এই তথ্যকে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আজকে তিনি রাজধানীর ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেছেন। এখন এই কথাটা আসলে কতটুকু ধরনের কার্যকর করা সম্ভব আছে, যেমন তারেক রহমানকে ফেরাতে শেখ হাসিনা ইন্টারপোলের কাছে বহুত ঘুরছে, আবার ধরেন বিদেশ থেকে বঙ্গবন্ধুর খুনিদেরকে ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনা ইন্টারপোলের সহযোগিতা নিয়েছে। তবে ছোটোখাটো ব্যক্তিদের ক্ষেত্রে এটা সহজ হলেও বড় বড় রাজনৈতিক ক্যারেক্টারদের ক্ষেত্রে এটা কিন্তু সহজ হয় নাই। যেমন বঙ্গবন্ধুর সকল খুনিকে এখন পর্যন্ত ইউরোপ আমেরিকার সব দেশ ফেরত দেয়নি আওয়ামী লীগ সরকারের কাছে। তারেক রহমান রে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে এরকম বক্তব্য আমরা অনেকবারই পেয়েছি, কিন্তু দিন শেষে তাকে কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হয়নি, কারণ তিনি একটা দলের প্রধান। এখন ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার যে ক্ষমতাটা সেইটা হইতে পারে ধরেন ইউরোপ আমেরিকার কোনো দেশে যদি থাকে। বাট আপনার কী মনে হয় যে ইউরোপ আমেরিকার দেশগুলা শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দিয়ে দিবে? ভারত তো জীবনও দিবে না, সেখানে এটা কার্যকর হবে না। তো আইনজীবী তাজুল ইসলাম বলছেন বিচারক নিয়োগের পর এ সপ্তাহেই আপনার গণহত্যায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা এবং দেশ থেকে নিষেধাজ্ঞা চাওয়া হবে। কাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চাওয়া হবে? আপনি প্রশাসনের বড় বড় যারা এই গণহত্যার মধ্যে যাদের নাম আলোচনায় আছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে, সচিব থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, এমপি মন্ত্রী থেকে শুরু করে, একটা লোককে এই মুহূর্তে দেশে আছে ওই লেভেলের, সব বাংলাদেশ ছাড়া পলাই গেছে, তো কাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা আপনারা দিবেন? মানে অনেকটা হাস্যকর কথাবার্তা আমার কাছে মনে হচ্ছে। বলা হচ্ছে যে আর তাদেরকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থায় এখন পর্যন্ত গুম হত্যা, গণহত্যা সহ 60টির বেশি অভিযোগ জমা আছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ, 14 দলের নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের অভিযোগের তালিকা আপনার এই ইয়ার মধ্যে আছে। তো আমরা গতকালকে আসিফ নজরুল স্যারের কথা শুনছিলাম যে ট্রাইব্যুনাল খুব দ্রুত কার্যকর করা হবে, অপরাধীদের বিদেশ থেকে ফিরিয়ে আনা হবে। এখন আসলে এটা কি সম্ভব কি না, এই যে শেখ হাসিনাকে ছাই দিয়ে ধরার চেষ্টা? তবে আমার মনে হয় না আর কি দিন শেষে এটা সম্ভবপর হবে। এখন আমরা এরকম বক্তব্য অনেক শুনব, কিন্তু প্র্যাকটিক্যালি এই কাজগুলো করা আলাদা জিনিস। হয়তো দুই চারজন আওয়ামী লীগের এমপি টেম্পি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসার সুযোগ থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা বা শেখ পরিবারের কেউকে আমার মনে হয় না আর কি যে কোনো দেশ তারা ফেরত দিবে। তারপর দেখা যাক কী হয়।